सम्मानित जत्रापति भाई बंधुगण নীলাশপুর রাজ্যের এই প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত জীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত ঘুরে ঘুরে দেখেছি যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়েছি যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র বিতরণ করছি যেখানে ঔষধের প্রয়োজন সেখানে আমি ঔষধ দিয়েছি যেখানে চিকিৎসার প্রয়োজন সেখানে চিকিৎসার ব্যবস্থা করছি ওরা ওই সব কিছু পেয়েই সুখে শান্তিতে বসবাস করছে এমনকি আপনার শুনে সত্যি আজ আমি আনন্দিত কিন্তু রাজকার্য পরিচালনা করতে করতে আজ আমি ভদ্র গন্ধ পড়েছি তাই তো ভাবছি আমি কিছুদিনের জন্য হরিণ শিকার করতে যাব আলম্পনাথ আপনি হরিণ শিকারে যাবেন এসে আনন্দ কি হতে পারে কিন্তু বলছিলাম কি যাহা আপনার আপনি যখন হরিণ শিকারে চলে যাবেন তখন আপনার এই অমত্ত মানে এই বিশাল রাজপ্রাজ্যটা কার হাতে অর্পণ করে যাবেন কে করবে এই বিশাল রাজপ্রাজ্য পরিচালনা আমারই অবর্তমানে এই বিশাল নিরাপুর রাজ্যটাকে আপনি পারবেন সুন্দরভাবে পরিচালনা করতে আমি কি পারবো আপনার সে দেওয়া দায়িত্ব সে বিশ্বাস আমার আছে আমার এই অবর্তমানে এই নিরাপুর রাজ্যের মধ্যে আপনি পারবেন এই নিরাপুর রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালনা করতে আপনি যখন আমাকে এত বিশ্বাস করেন তাহলে আপনার উপর আমার উপর আপনি ভরসা রাখবেন আপনি শিকারে যাবার পর যেন এই বিশাল রাজপুর রাজ্যে গরিব দুঃখী পেছনে থেকে আমি সুস্থ সুস্থ নিরাপদ ভাবে এই রাজ্যটা পরিচালনা করতে পারি এমনকি আপনার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি শুনে সত্যি আজ আমি আনন্দিত কিন্তু জিরালা আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি শিকারে যাই জয়েন করো
जलपति छाबें ना काशपति छाबें ना उड़ाबाज घोड़ाई मनस्त कर घोड़ा छुड़े हरिण शिकार करते जाबो विलम्ब ना करे এই মুহূর্তে আপনি শিকারের আয়োজন করুন। চলুন আজকের মতো দরবার আমি এখানে সমাপ্তি ঘোষণা করি। আপনি যাবেন না বহুদিন ধরে ডাকাতি করেছি, আর আমি ডাকাতি করব না। ডাকাতি করে কি পেয়েছি? শুধু গিন্না আর অপমান। তাই তরি আমি দেশে ফিরে যাব, আমি আর পাপ কাজ করব না। আমি দেশে চলে যাব। দেশে চলে যাবে? আমি আর পাপ কাজ করব না। পাপ কাজ করে কি পেয়েছি? শুধু মানুষের গিন্না আর অপমান। এই কাজে আসা যায় ¡Gracias!
সুকুমার সর্দার সুকুমার সর্দার আমাদের এই বনে একাব্বর বাদশা শিকারে প্রবেশ করেছে সর্দার কি বললে একাব্বর বাদশা একই সর্দার একাব্বর বাদশা নাম শুনে আপনি এভাবে চমকে উঠলেন কেন সর্দার তাহলে শুন একদিন আমি খুব গরিব ছিলাম আমার একমাত্র ছোট বোন খিদের যারা সহ্য করতে না পেরে চটপট করছিল তাই তো ছুটে গিয়েছিলাম আমি একাব্বর বাদশার বাড়িতে সে আমাকে দুটো খানা না দিয়ে দূর দূর করে থালিয়ে দিয়েছিল বাড়িতে এসে দেখি খিদের যারা সহ্য করতে না পেরে বলছা আমার মারা গেল সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছি এই একাব্বর বাদশাকে আমি যাকে ভাবো তার সমস্ত কিছু লুট করে এনে এই গরিব দুঃখী মানুষের সালা কুত্তিকা বাচ্চা ডাকলো আমারই বন মাঝে ডাকাতি করিতে হ্যাঁ এই কুত্তিকা বাচ্চা তো আদের আপনি এই বন মাঝে বন রাজা ঠিক মেরা দাঁত লড়াই দে আর তুমি রাজ রক্ষা করলে আমি বনের রাজা চে তকনা চাস কানবা চাস তমানা বাতে জঙ্গল রাজ তুমি আমার পরিচয় জানতে চাও তাই না তাহলে শোনো জঙ্গল রাজ আমি হইছি নিরাশপুরের একাব্বর বাদশা নিরাশপুর চলেগা তো নিরাশপুর একাব্বর বাদশা টেস্ট আমার মনে বাচেস লে লে রে মনে এই চাইলে সত্তারে জঙ্গলি রাজ এই বন মাঝে আজ আমি রিক্ত আজ আমি নিঃস্ব তাই তো তোমাকে দেবার মতো আমার কাছে কিছু নেই তুমি ভাবছি আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করবো বাচ্চা নেহে আম করে বাদ আছে এই বনের রাজা আছে আমার পরমাচারের রাজা
भाई तुहाके हम लोग विपद देखे उत्तर कर लेंगे। भाई तो तुम्हारे जोरी जमा अभी पुरस्कार स्वरूप दान करते चाहे बच्चा हम गरीब आदमी এই বনের রেটা কফি ও জঙ্গল মে কফি ও জঙ্গল মে শিকার করেগা তো ওই জামা দিয়ে হামলা কি করবে রে বাচ্চা জমি রাজ এই জরির জামা আজ তুমি তোমার কাছে রেখে দাও একদিন নিশ্চয়ই কাজে আসবে ঠিক আছে বাচ্চা হামলা সাদরে গান করে আলেলে আমি তোমাকে দান করলো ঘোড়া দেহা কে করবে রে বাচ্চা জমি রাজ এই বনমাজি চলতে বোধ হয় তোমার কষ্ট এই তো আজ তোমাকে আমি এই উড়ে আওয়াজ ঘোড়া দান করলাম যেখানে অন্যায় দেখবে এই উড়ে আওয়াজ ঘোড়া ছুটে যাবে অন্যায়ের হাত থেকে মানুষকে রক্ষা করবে এই যে হয়েছে এটা পর বাদশার মূল উদ্দেশ্য হে বাদশা তোহার দিয়া উড়িয়া বাজ ঘোড়া আমি লক্ষাদারে গ্রহণ করিয়া নিলে বাদশা তোরাজ তাহলে আমি আর এই বনমাঝে এক মুহূর্ত বিলম্ব করতে পারবো না এই মুহূর্তে আমাকে রাজধানীতে ফিরে যেতে হবে ঠিক আছে বাচ্চা তো চল তোকে হামলে লোকালে পৌঁছে দে ভাই চলো তুমি রাজ এরে বাচ্চা সামান্য প্রকারের বিনিময়ে তো আমাকে জরিকা ভিটামা আমার এই জঙ্গল বেশে বিপদে পড়েছ তাহলে জঙ্গলি সত্তার তোকে চান দিয়ে উদ্ধার করিয়া শিকার থেকে ফিরে এসে আমি জানতে পেরেছি এই বিশাল এয়ারপোর্ট রাজ্যটাকে আপনি সুন্দর ভাবে পরিচালনা করেছেন তার জন্য সত্যি আজ আমি আনন্দিত আলম্পনাথ আপনি যাবার পর এই বিশাল নিরাজপুর রাজ্যটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করেছি তাই তো আমি আপনার কাছে কৃতজ্ঞতা কিন্তু আলম্পনাথ শিকার থেকে ফিরে এসে আমি আরো জানতে পেরেছি আমার এই নিরারপুর রাজ্য থেকে আমার এই রাজ্যের প্রজা সাধারণ এক এক করে চলে যাচ্ছে তার কারণ কি সুন্দরভাবে পরিচালনা করার পরও যদি এই রাজ্যের গরিব দুঃখী প্রজারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যা এতে আমার তো কোনো ভুল নেই আলম্পনা মান অভিমান ভুলে শুধু একটিবার খুলে বলুন তার কারণ কি আলম্পনা আপনি যখন আমাকে অভয় দিয়েছেন তাহলে আমার বলতে বাধা কোথায় অগো আলম্পনা আপনার কোনো ছেলে মেয়ে নেই খোদা তালা রাব্বুল আলামিন আপনাকে আত্মর করে রেখেছে তাই তো প্রজারা বলা বলি করেছে আপনার মৌর্য দর্শনে লাখো লাখো প্রজাদের অন্য জুটে না তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাবে শুধু প্রজারা কেন যে এই রাজ্যে গরিব দুঃখী প্রজা থাকবে না সেই রাজ্য আমার মতো নজির আপনার মতো তার সাথে কি লাভ তাই আমি অসংকল্প করেছি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বিদ্রোহ করে খাবো তুমি এই আমার অন্য প্রতিপালিত হয়ে আমার এই রাজ্যে দাঁড়িয়ে এই কথা বলার সাহস আপনি কোথায় পেয়েছেন
পালমতো না প্রজারা যা সত্য তাই বলেছি আর সেই অপরাধের জন্যে আজ আপনি আমার আপনি প্রাসাদকে অপমান করে কুকুরের মতো ধুর ধুর করে আজ আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন তবে আপনাকে বলে যাচ্ছি সেই ভুলের জন্যে একদিন আপনাকেই দু চোখে জলে বুক বাঁচিয়ে দিবেন এই উজিরে আলাকেই কোনো জোরে অনুরোধ করবেন একে একে প্রাসাদে সবাই আসবে কিন্তু এই উজিরে আলা কখনো আপনার প্রাসাদে আসবে না কখনো না জানি জানি ওজি সাহেব অন্যায় ভাবে আমি দূর দূর করে আপনাকে পার থেকে তাড়িয়ে দিচ্ছি কিন্তু কি করব মেহরবান খোদা তারা আমাকে টাকা পয়সা ধন হলো কোনো কিছুর অভাব রাখিনি মাত্র একটি সন্তান আমাকে দেয়নি বলে এই পৃথিবীর মুখে আমি আটখোলা নামে পরিচিত তাই তো আমার মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখে অন্ন জুটে না তাহলে কি হবে আমার বেঁচে থেকে আমি আর কোনো চিন্তা করব না আর এই জীবনে রাখবো না এই জীবন আমি চিরদিনের মতো চিন্তা করো না রাজ Oh,
মহাপুরুষ তুমি একটিবার বলে গেলে না কি আমার কর্ম ফল, কোন কর্মের ফলে আজ এই পৃথিবীর বুকে আমি আটখোলার মেয়ে পরিচিত, কোন কারণে আমার মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখে জুটে না, তাহলে কি হবে এই পৃথিবীতে আমার বেঁচে থেকে? আমি আর থাকতে চাই না এই পৃথিবীতে, মা ছাড়া আর আমার কোনো অধিকার নেই। তাই তো আমি এই মুহূর্তে ছুটে যাব, আমি আমার বেগমের কাছে, বেগমের কাছ থেকে বিদায় নিয়ে এই রাজ্য ছেড়ে আমি অনেক অনেক দূরে আমি চলে যাব। এই মুহূর্তে যদি আমি বেগমের কাছে যাই তাহলে তো বেগম আমাকে যেতে দেবে না, তাই তো এই রাজ দরবার থেকে আমি নিরাপুর রাজ্য ছেড়ে অনেক অনেক দূরে আমি চলে যাব। পিতা গো তোমার দেওয়াই সিংহাসনের মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখতে পারিনি, পিতা তুমি আমাকে ক্ষমা করে দিও, পিতা তুমি আমাকে ক্ষমা করে দিও। হে নিরাশপুরের প্রজা সাধারণ, তোমাদের কাব্যর বাদশাহ তোমাদের ছেড়ে এই নিরাপুর রাজ্য ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে, তাই তো বিদায় লগ্নে তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, যদি আমার মুখ দেখার কারণে